ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস। ভারতে পৌঁছে গেছে নতুন একটা ভাইরাস, করোনা ভাইরাসের মতোই নতুন একটা ভাইরাস এসে গেছে যেটা খুবই বিপজ্জনক। বিপজ্জনক এই ভাইরাস মানুষের দেহে কতগুলি লক্ষণ নিয়ে দেখা যাচ্ছে, কী কী লক্ষণ দেখা যাচ্ছে বা কী কী উপসর্গ দেখা যাচ্ছে, যে উপসর্গগুলি দেখলে আপনারা চিনতে পারবেন যে এটা একটা নতুন ভাইরাস। এই ভাইরাসের নাম কী এবং এর কী কী উপসর্গ দেখা যাচ্ছে, কী কী লক্ষণ দেখা যাচ্ছে, আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনা মহামারীর ত্রাস থেকে বিশ্ব এখনও মুক্ত নয়। তার মধ্যেই কোভিড-19 নতুন করে জিনগত পরিবর্তন ঘটিয়ে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ছে। ইংল্যান্ডের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, নতুন ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে এর ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত খ্রিস্টমাসের সময় কঠোরভাবে নিয়ন্ত্রণ শুরু করতে হবে। এই নতুন করোনা ভাইরাসের নাম UVI-2020-12/01। এই ভাইরাসে প্রোটিনের স্পাইক বা কাঁটা আছে যার ফলে ভাইরাস দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিপজ্জনক এই ভাইরাস চীনের ইউয়ান প্রদেশের মতো করে আবার বিশ্বে ছড়িয়ে পড়লে পৃথিবী জুড়ে দ্বিতীয় পর্যায়ের করোনা মহামারী শুরু হতে পারে। কোভিড-19 ভাইরাসের টিকার প্রয়োগ যখন দৌড় গড়ায় তখন জিনগত পরিবর্তন ঘটানো এই কোভিড ভাইরাস নতুন করে গবেষকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যদিও এই নতুন ভাইরাসের জিনগত পরিবর্তনের উৎস সন্ধানে নেমে পড়েছে বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত এই ভাইরাসের 60টি উপসর্গের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের মূল উপসর্গ ছিল জ্বর, শুকনো কাশি, সেই সঙ্গে স্বাদ ও ঘ্রাণ হারানো। আবার এই নতুন করোনা ভাইরাসে আরও কিছু উপসর্গ যোগ হয়েছে। নতুন উপসর্গগুলি যোগ হয়েছে সেগুলি হল ক্লান্তি, খিদে না থাকা, মাথা ব্যথা, ডায়রিয়া, মানসিক কনফিউশন এবং মাসল পেইন, পেশির যন্ত্রণা, চামড়ার সমস্যা। অর্থাৎ যে নতুন উপসর্গগুলো দেখলে আপনারা চিনতে পারবেন যে এটা একটা নতুন ভাইরাস, সেই উপসর্গগুলো হলো ক্লান্তি আসবে, খিদে না থাকা, কোনো রকম খিদে ভাব মনোভাব হবে না এবং মাথা ব্যথা, ডায়রিয়া, মানসিক কনফিউশন এবং মাসল পেইন বা পেশির যন্ত্রণা, এমনকি চামড়ার সমস্যাও হবে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব এলাকায় জিনগত পরিবর্তন ঘটিয়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া এই নতুন ভাইরাস সম্বন্ধে এখনও বিশেষ কিছু জানা না গেলেও প্রোটিনের স্পাইক চেহারার কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে গবেষকরা জানিয়েছেন। করোনা ভাইরাসে ইতিমধ্যে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা 2,14,09,500, আক্রান্তের মধ্যে মারা গেছে 69,051 জন। ইংল্যান্ডের কিংস কলেজের গবেষকরা জানিয়েছেন, পুরনো কোভিড-19 উপসর্গ দেখা দিলেও কোনো রকম ঝুঁকি না নিয়ে আইসোলেশনে যেতে হবে এবং পরীক্ষা করাতে হবে। ইংল্যান্ডের নতুন এই করোনা ভাইরাসের দিকে নজর রাখছে ভারত সরকারও, যাতে এই নতুন করোনা ভাইরাস এদেশে না আসতে পারে বা ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। যদিও এর মধ্যেই মুম্বাইয়ে একজন ইংল্যান্ড ফেরত এসেছেন এবং তার মধ্যে নাকি এই ভাইরাসের লক্ষণ পাওয়া গিয়েছে। সুতরাং আপনারা প্রত্যেকে অনেক সতর্ক থাকবেন এবং অবশ্যই বাচ্চাদেরকে সতর্কে রাখবেন। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।